হাতুরা সিং এবং মাশরাফির পার্টনারশিপটা আমি শিওর যে এইবার হাতুরা এবং শান্তর পার্টনারশিপ নেক্সট এক দুইটা বছর বাংলাদেশের সেরা সময় কাটাবে। মাশরাফির নামের সঙ্গে জুড়ে গেছে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, নেতৃত্ব ইস্যুতে সেই ম্যাচের সঙ্গেই শান্তর তুলনা। প্রশ্ন আসতেই পারে, নাজমুল শান্তর মধ্যে কী এমন দেখলেন মোহাম্মদ আশরাফুল? তবে কি নয়া ক্যাপ্টেন আর কোচের ছকে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই বাংলার মিলছে অধরা শিরোপা? সাকিবের অনুপস্থিতিতে দল চালিয়ে গেল বছর টুকটাক সাফল্য পেয়েছেন নাজমুল শান্ত। ভার মুক্ত হওয়ার পর প্রথম সিরিজেই লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টিতে দুর্দশা। হাতুরুর ছক শান্তর লিডারশিপে কতটা ধার বাড়ল আজ পাওয়া যাবে চট্টলায় ওয়ানডে সিরিজেই। নতুন বছরে প্রথমবার 50 ওভারের মিশন 2023-এর হতশ্রী পারফরমেন্সের পুনরাবৃত্তি যেন না হয়, আদা জল খেয়েই নেমেছে থিঙ্ক ট্যাঙ্ক। আমি শিওর যে আমাদের নতুন ক্যাপ্টেন এবং কোচ হাতুরা সিং এই দুইজনের পার্টনারশিপটা খুব চমৎকার হবে। যখন শুরুর দিকে আমরা দেখেছিলাম হাতুরা সিং এবং মাশরাফির পার্টনারশিপটা, আমি শিওর যে এইবার হাতুরা এবং শান্তর পার্টনারশিপ নেক্সট এক দুইটা বছর বাংলাদেশের সেরা সময় কাটাবে। এটা কেন মনে হচ্ছে আপনার? কারণ দেখেন, হাতুরা সিং কিন্তু প্রচুর নলেজেবল একজন কোচ, তার কথা যদি শুনে, শান্ত যদি তার কথা শুনে কাজ করে, আমি শিওর যে বাংলাদেশের প্রচুর সাকসেস নিয়ে আসবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ড প্রতিপক্ষ হলে টাইগার কোচের পছন্দে থাকে টার্নিং উইকেট, কিন্তু লঙ্কানদের বিপক্ষে হাতুরু দ্বিধায়। কেমন পিচে খেললে আপার হ্যান্ডেই থাকবে টাইগাররা? কারণ দ্বীপ দেশটার স্কোয়াডে আছে লেগ স্পিনার হাসারাঙ্গা, দুই মিস্ত্রি স্পিনার থিকসানা আর আকিলা ধনঞ্জয়া, আবার স্পিন খেলাতেও বেশ ছানু লঙ্কান ব্যাটার নিশাঙ্কা, মেন্ডিস, আসালাঙ্কারা। চট্টগ্রামের পিচ আসলে কার ফেভারে থাকতে পারবে, কেমন পিচ আপনি এক্সপেক্ট করছেন? বিপিএলে তো অনেক রান হয়েছে, সবাই প্রশংসাও করেছে। আমি এই জায়গায় আর কি 320-340 রান হবে, এটা চেজ হবে, এই ধরনের উইকেটই আশা করছি। কারণ ICC ইভেন্টে যদি খেলতে হয়, আপনার ওয়ানডে ক্রিকেটও কিন্তু বদলে গিয়েছে, আমাদের এখন থেকেই এই ধরনের প্রিপারেশন নেওয়া উচিত হোম কন্ডিশনে। গেল বছর ঘরের মাঠে ইংল্যান্ড, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছিল টিম বাংলাদেশ। এর মধ্যে আফগানদের বিপক্ষে জোড়া হার দেখে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে টাইগারদের সাহস দিতে পারে 2021-এর সিরিজ, সেবার লঙ্কানদের বিপক্ষে 2-1 জিতে ট্রফি নিজেদের করে নেয় তামিম ইকবালের দল। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। Thank you.